আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর ডুপ্লিকেট নয় এবার খাটি গ্রামগঞ্জে গাছে পাহাড়ে লেগে থাকা খাটি মৌচাকের পদক আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের দিনী ভাই আব্দুল কাইম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন খাটি মৌচাকের মধ্যে পেতে স্ক্রিনে উঠে থাকা নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি আপনাদের দিনী ভাই আব্দুল কাইম পিস লাইব্রেরি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এলাম সেটা হচ্ছে বিশেষ করে যদি কারো দন্তখত অর্থাৎ দাঁতে যে পোকা খায় আমাদের সমাজে বলা হয় এই পোকার কারণে যে দাঁত ব্যথা করে এই ব্যথা আপনি খুব তাড়াতাড়ি কিভাবে বিনা খরচে এই ব্যথা দূর করবেন তো আজকে আপনাদের সামনে একটি গাছের সাথে পরিচয় করিয়ে দেব যে গাছটিকে বলা হয় আপাং যদি আপনি বই পড়েন তাহলে দেখবেন আয়ুর্বেদিক বই লেখা থাকবে আপাং মূল এটা আরেকটি নাম আছে সেটা হচ্ছে ছটফুটে এটাকে এমনি পরিচালিত ভাষায় বলা হয় চিচ্চিরা গাছ এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চিচিরার গাছ এগুলো হচ্ছে চিচিরার গাছ বা আপাং মূল বা ছটফোটা যাই বলেন তো এই ছটফোটা বা আপাংমূল মূল বা চিচ্চিরা গাছ এটি যাদের দাঁতে ব্যথা করছে পোকার কারণে পোকা লেগে গেছে দাঁতে যাদের ব্যথা খুব অতিরিক্ত এবং তারা যদি এই এই গাছের মূল যদি বেটে লাগিয়ে দেওয়া হয় তাহলে যেমন ফার্মেসি থেকে অ্যালোপ্যাথি ওষুধ খেলে যেমন কাজ হয় তার চেয়েও তাড়াতাড়ি কাজ হবে এটিতে তার প্র্যাকটিক্যাল আমার ছেলেকে দিয়ে করাচ্ছি শুধু আমার ছেলেকে দিয়ে নয় আমিও ছোটোকালে এই রোগে শিকার ছিলাম এবং আমি এই গাছ ব্যবহার করতাম এই জ্বর বেটে লাগাতাম সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যেত তো এখন আমার ছেলে এটা আপনাদেরকে পরীক্ষা করে দেখে দেওয়া হচ্ছে প্র্যাকটিক্যালে আপনারা দেখুন এবং এ অনুযায়ী আপনারা কাজ করলে ইনশাল্লাহ আপনাদের খরচ পেয়ে যাবে তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি দেখা যাক তাহলে প্রথমেই চলুন আমরা সেই গাছটির সন্ধানে সেই গাছটির কাছে আমরা যাব এবং সেই গাছটি আমরা দেখব এবং তুলব তো আমরা সেই গাছের কাছে চলে আসলাম এবং সেই গাছের কাছে আসার সাথে সাথে আমার যে ছেলে যার চিকিৎসা করা হয়েছে তাকে আপনাদেরকে তাকে দিয়ে তোলাবো আপনাদের সামনে তো দর্শক এই যে দেখুন সেই গাছটি তোলার জন্য আমার ছেলে হ্যাঁ চলো তুলো তুলো

এই যে আপনাদের সামনে এসে গাছের শিকড় কাটা হচ্ছে আপনারা দেখতে থাকুন এ গাছের শিকড় কাটা হচ্ছে আপনারা দেখেন এবং এভাবে শিকড় কাটবেন এর চাইতে আরও বেশি যে অতিরিক্ত অংশটাও বাদ দেবেন আপনারা তারপরে পরিষ্কার করে ধুয়ে নেবেন যেভাবে আপনাদেরকে দেখানো হচ্ছে এভাবে আপনারা খুব সুন্দর করে ধুয়ে নেবেন সেটাকে ধোয়ার পরে আপনারা পাটাতে বাঁটবেন যেভাবে আপনাদেরকে দীর্ঘই দেখানো হবে তো আপনারা এইরকমভাবে সুন্দর করে ধোবেন যাতে কোনো ধুলা বা কাদা না লেগে থাকে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইরকমভাবে পাটাতে বেঁটে নেবেন পাটাতে এইরকমভাবে ভাবে সুন্দর করে মিশ্র করে বেঁটে নেওয়ার পরে তখন আপনারা আপনাদের যে কাজ সেই কাজটা তখন আপনারা শুরু করবেন তো দেখতে পাচ্ছেন এই যে বাটা হয়ে গেল আমাদের সেই গাছ শিয়েছে তোমার যে দাঁতে পোকা লেগেছে দিয়ে এখন ব্যথা করছে খুবই ব্যথা করছে আচ্ছা এই গাছটা লাগাও তো দেখি দেখি মুখ বন্ধ করলাম মুখ বন্ধ করলাম লাগা হয়েছে ঠিক নাতে পড়ে হে আচ্ছা ঠিক আছে তারপরে পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরেই আপনাদেরকে দেখানো হচ্ছে এটা পাঁচ মিনিট পরে কার অংশ এবার দাদার ব্যথা ভালো হয়েছে একদম আর লাগে না তো একদম সুস্থ এই রকমভাবে যখন ব্যথা করবে তখন তুমি এই যে গাছটা দিলাম এই গাছটা ব্যবহার করবে ঠিক আছে ঠিক আছে তাহলে এখান থেকেই দর্শক তাহলে আপনারা দেখতে পেলেন যে যে কিভাবে এই এই মূল টিচিরা জ্বরকে বেটে দাঁতে লাগিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ব্যথা চলে যাচ্ছে তো আপনারা প্র্যাকটিক্যালে দেখলেন তো বন্ধুরা এ ধরনের যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও জন্য আপনার অপেক্ষা করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ রাসূল বলেছেন কালো জিরা রয়েছে সমস্ত রোগের শেফা সো আপনি কি কালো জিরা তেল খুঁজছেন তা আবার বিশুদ্ধ তো আসুন আমাদের আব্দুল কাইয়ুম ভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে